কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব, গরম করে নেব। এবার আলু দিয়ে দেব, আলুটা ভালো করে আমি ভেজে নেব। নিয়েছি এবার হোঁপাটা দিয়ে হোঁপাটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব। এবার আমি টমেটো কুচিটাকে দিয়ে দেব, নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে চাপা দিয়ে 4 মিনিটের মতো রেখে দেব। দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, দানা চিনি, নুন দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার পোস্ত বাটা আর পোস্ত বাটা জল, পোস্ত বাটা একটু জল দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি পোস্তটার সঙ্গে। দেখো বন্ধুরা, আমার হোপা পোস্ত হয়ে গেছে।